রহমানুরাহিম দুই নম্বর আল কিতাব কামেল কিতাব আল আল শব্দটা যে আমরা পূর্ব ব্যাখ্যা করেছি নির্দিষ্ট ঐতিহাসিক রেফারেন্সের দিকে ইঙ্গিত করার জন্য আল শব্দ আসে এটা হলো আর্টিকেল আহ নির্দিষ্ট করার অর্থে আসে তো আল কিতাব সেই কিতাব বা সেই কামেল গ্রন্থ লা অর্থাৎ নাই বা না রাইভ সন্দেহ কোনো সন্দেহ নেই এটি সেই কিতাব সন্দেহ নেই ফি হে যাতে বা তাতে হুদান এটি পথ নির্দেশনা এটি দিক নির্দেশনা এটি হেদায়েত লেজ মুত্তাকিন লে মানে জন্য মুতাকিন মুতাকিদের অর্থাৎ মুতাকিদের জন্য এটি হেদায়েত দুই নম্বর গেলো তিন নম্বর আয়াত আল্লাযীনা যারা আল্লাযীনা অর্থ হলো যারা পেছনে বলা হয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকি কারা আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব ইমান রাখে ইমান আনে ইউমিনুন এটা বহুবচন বহুবচন আর নাম পুরুষ আর বর্তমান কাল বর্তমান কালের চিহ্ন হলো এই ধরনের ক্রিয়ার প্রথম দিকে কয়েকটা একটা হলো এই যে এখানে আপনারা দেখছেন ইউ মেনুন অক্ষর আসে তে তু মেনুন আলিফও আসে উ মেনু আর নুনও আসে নো মেনু তো এগুলো যখন পুরুষ পরিবর্তন হয় তখন ইয়ে এবং ইয়ে হলো নাম পুরুষের লক্ষণ আর তে হলো প্রধানত মধ্যম পুরুষের লক্ষণ আর ও মেনো নো মেনো এটা নাম উত্তম পুরুষের লক্ষণ তো এখানে আল্লাহ না যারা ইউ মেনো না ইমান আনে বিল গাইবে বে অর্থ প্রতি আল্লাহ অদৃশ্য তো অদৃশ্যে তারা এমান আনে অদৃশ্যের প্রতি ইমান আনে ওয়া ইউকি মোহনা সালা তা ওয়া ইউকি মোহন আপনার আমরা সবাই জানি ইউকি মোহন আর যেভাবে পেছনে আপনাদেরকে বলেছি যে প্রথমে যখন ক্রিয়ার শুরুতে যখন ইয়ে আসে সেটি বর্তমান কালের চিহ্ন বহন করে এটি বর্তমান কাল এবং এবং এটি পুরুষ আর এই যে শেষের দিকে সব ইউকি মোহনার শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ও মোন আছে এটি হলো বহু বচনের বা জমার চিহ্ন বহু বচনের চিহ্ন প্লুরালের চিহ্ন তো ইউকি মোহনা তারা কায়েম করে ইউকি মোহনা কি কায়েম করে আর নামাজ ওয়া এবং মিম্মা এটি দুই শব্দের সন্ধি হয়েছে মেন এবং মা মেন এবং মা মিলে মিম্মা হয়েছে মেন মানে হইতে থেকে যে মা অর্থাৎ যা যা হইতে যা থেকে যা হইতে যা থেকে এবং যা থেকে বা তা থেকে রাজাক না আমরা রিজিক দিয়েছি রাজাক না আমরা দিয়েছি হোম তাদেরকে হোম এটি হলো আপনার সর্বনাম আমি যে এই যে নুন এবং আলিফ আশকিটা উত্তম পুরুষ হয় রাজাক না আমরা রিজেক দিয়েছি দেখছেন এখানে নুন আছে শেষের দিকে এগুলো যারা নোট করতে চায় তাদের আমি তাদের জন্য বলছি নোট করলে আপনি যদি নোট করেন আর আট দশ রুকু পড়েন এভাবে ভালোভাবে তাহলে কোরআন শেখের অর্থ নিজেই বুঝবেন বেশিরভাগ ক্ষেত্রে বুঝবেন তো রাজাক না আমরা দিয়েছি বা রাজাক না আমরা রেজেক্ট দিয়েছি দুটাই হতে পারে রাজাকা শব্দের অর্থ হলো দেয়া আরবিতে তো রাজাকা তিনি দিয়েছেন রাজাক না আমরা দিয়েছি তো রাজাক না আমরা দিয়েছি বা আমরা রেজেক্ট দিয়েছি ইউন ফেকুন ইউন ফেকুন আবার এই যে ইয়ে এসেছে শুরুর দিকে আপনারা দেখতে পাচ্ছেন নাম পুরুষের চিহ্ন এটি আর শেষের দিকে দেখছেন ওয়ান ওনার্স এটি বহু বছরের চিহ্ন তো ইউন ফেকুন তারা খরচ করে আহ পুরোটা আবার বলে আল্লাহজি না যারা আইয়ো মেনো না বেলেগাইবে অদৃশ্যে ইমান রাখে ওয়ায়ু কে মৌনাস সালাতা পেছনের আয়তে আমরা পড়েছি এটি সেই গ্রন্থ যা মুত্তাকিদের জন্য হেদায়েত শুরু বা মুত্তাকিদেরকে হেদায়েতে মুত্তাকি কারা আল্লাহাদী মুত্তাকীকে এখন ডিফাইন করছেন আল্লাহ যারা আল্লাহ আহ অদৃশ্য ইমা ইউমেনুনা অদৃশ্য ইমান রাখে ইউকিম ওনা সাল্লাহ নামাজ কায়েম করে ওমিম্মা রাজাক নাহম ওম্মা এবং তার থেকে রাজাক নাহ আমরা যে ইজেক দিয়েছি ইউন ফেকুন তারা খরচ করে তো এটা হয়ে গেল এবং আল্লাহাদীনা ইউমেনুনা এবং যারা ইমান আনে বেমা তার প্রতি বেমা মানে বে অর্থ হলো প্রতি উইজ অন ইন পারে বেমা তাতে তার প্রতি তার উপর নাজেল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে এলাইকা তোমার প্রতি তো যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতেও ইমান আনে কা মানে তোমার কা তোমার প্রতি এলাইকা তোমার প্রতি ওয়ামা এবং যা ওন জেলা অবতীর্ণ করা হয়েছে এটা আবার এটা হলো কর্মবাচ্য ওন জেলা এটি এটি বলে প্যাসিভ ভয়েস তো ওমা অজজেলা যা অবতীর্ণ করা হয়েছে মিন কাবলেকা তোমার পূর্বে যা তোমার প্রতি নাজেল করা হয়েছে তা তো এই মানানে ওমা অঞ্জেলা যা তোমার পূর্বে নাজেল করা হয়েছে তা তো এই অবিল আখেরাতে এবং শেষ যুগে হোমিও যা অবতীর্ণ করা হবে এখানে উজ্জ্ব থাকবে এটা তা তো এই এটা একটা অর্থ আরেকটা হলো অবিল আখের তারা পরকালেও বিশ্বাস রাখে এখানে পরকালের অর্থটা একটা গৌর অর্থ মুখ্য অর্থ হলো শেষ যুগে যা নাজিল করা হবে কেননা আপনি দেখেন ধারাবাহিকতা কি যারা তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে ইমান আনে তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতেও ইমান আনে এবং তোমার পর যা আখেরই যুগে অবতীর্ণ করা হবে তাতেও ইমান আনে আয়ত ধারাবাহিকতায় এই অর্থটাই বেশি লজিক যুক্তিযুক্ত মনে হয় কিন্তু দ্বিতীয় অর্থ আহ বাদ দেওয়ার মতো না উড়ানোর মতো না সেটিও সেটিও এই অর্থের অন্তর্গত কিন্তু সেটি মুখ্য না সেটি হলো আহ গৌণ অর্থ মানে এটা প্রথম অর্থ হলো যা শেষ যুগে অবতীর্ণ হবে তাতেও এই মানান অর্থাৎ

গাইডেন্স আলাহুদান হেদায়েতের উপর এরাই হেদায়েতে উপর এরাই সঠিক পথে এই সব অর্থ করতে পারেন মির তাদের প্রভুর মির রাব্বেহেম তাদের প্রভুর পক্ষ থেকে এরাই তাদের প্রভুর পক্ষ থেকে সমাগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত শব্দ আপনাকে এমনি এটি উজ্জ্ব আছেই এরাই তাদের প্রভুর পক্ষ থেকে সমাগত সত্যের উপর উলাইকা হলো এটা আহ ইশারা মানে এটা ডেমো এটাকে মনে হয় ডেমোস্ট্রেটিভ প্রনয়ন বলে আমি মনে হয় ইংরেজিতে আলাহদান হেদায়েতের উপর আহ উম প্রতিষ্ঠিত মেরুরাভভেম যাত্রাদের প্রভুর পক্ষ থেকে এসেছে তো প্রভুর পক্ষ থেকে সমাগত হেদায়তের উপর এরাই প্রতিষ্ঠিত ও উলাইকা হমল মফলিহুল এবং এরাই তারা যারা সফল যারা কৃতকার্য মুফলে হন মানে কৃতকার্য এখানেও দেখেন ওয়াউন আছে শেষের দিকে মুফলে শব্দে তো এটা বহু বচনের জন্য আসে তারাই সফল কাম তারাই কৃতকার্য তারাই সফল তো এই আয়ত গেল এখন সাত নম্বর আয়ত ইন্না লদিন ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয় এটা এমন একটা এটা এক ধরনের ইন্না এটা এক ধরনের নাউন ইন্না ইন্নার কোনের সাথিও আছে ইন্না আন্না কাননা আমি বলেছি তো এই শব্দগুলোর অর্থ হলো নিশ্চয় ইন্না নিশ্চয় আল্লাহ যারা কাফারু অস্বীকার করেছে কাফারু নিশ্চয় যারা অস্বীকার করেছে সাওয়াউন সমান ইকুয়াল बराबर আলাইহিম তাদের জন্য যারা অস্বীকার করেছে তাদের ক্ষেত্রে সমান কি সমান আ আনজার তাহম তুমি তাদেরকে ভয় দেখাও তুমি তাদেরকে সতর্ক করো আ মানে আটা এটাকে বলে ইস্তেফাম এটা মানে প্রশ্ন এক ধরনের প্রশ্ন যে আনজার তাহম তুমি তাদেরকে সতর্ক করো হোম মানে তুমি আম লাম বা তুমি তাদেরকে সতর্ক না করো আম বা লাম না তুঞ্জের হুম তুমি সতর্ক করো তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের জন্য সমান সওয়ান আলহিম সমান ইটস অল ইকুয়াল টু দেম তুমি তাদের সতর্ক করো বা না করো কি হবে হোম লাউমেন তারা ইমান আনবে না হোম মানে তারা লা নট না ইউমেন তারা এই আনবে যে বলেছি আমি ওয়ান থাকলে এটা বহু বচনের চিহ্ন শেষের দিকে আর শুরুতে ইয়ে থাকলে এটা নাম পুরুষের চিহ্ন তারা এই মান আনবে না কাফারু নিশ্চয় যারা অস্বীকার করেছে কাফারু এটা বহু বছর দেখছেন ও আছে শেষে এটি আহ হলো অতীতকালের ফর্ম অতীতকালের বহু যখন হয় শব্দটা হলো কাফারা সে অস্বীকার করেছে কিন্তু যখন বহু বচন করবেন কাফারু তখন শেষের দিকে ওয়াও যোগ হবে তো কাফারু এটা এটা অতীত কালে বর্তমান কালে বহু বচন করতে হলে শেষের দিকে ওয়াও নুন যোগ হয় বর্তমান কালে বহু বচনে ওয়াও আর অতীত কালের বহু বচন করতে হলে শেষে ওয়া যোগ হচ্ছে তো ইন্দালা কাফারু নিশ্চয় যারা অস্বীকার করেছে সোয়াউন সমান আলাইহিম তাদের ক্ষেত্রে তাদের জন্য আন্দার তাহম তুমি তাদেরকে সতর্ক করো আম বা লাম তঞ্জের সতর্ক না করো হোম লা তারা হোম তারা লা নট না ইউমেন ইমান আনবে তো তারা ইমান আনবে না ঠিক এটাও শেষ হলো এখন খাতাম আল্লাহ আলা কুলু রহিম খাতামা মোহর করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন আল্লাহ আল্লাহ আলা কলু বেহিম তাদের হৃদয়ে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন খাতাম আল্লাহ আলা কলু বেহিম খাতামা আল্লাহ মোহর মেরেছেন আল্লাহ সিল ইংরেজি করলে হবে আল্লাহ তালা মোহর করে দিয়েছেন খাতাম আল্লাহ আল্লাহ হলেন কর্তা খাতামা হলো ক্রিয়া আলা কুলু বেহিম আলা হলো এটি প্রিপোজিশন এটা হরফে যার বলা হয় এটিকে তো আলা কুলুবেহিম তাদের হৃদয়ে কুলুব হৃদয়ে হিম তাদের খাতাম আল্লাহ আলা কুলু বেহিম আল্লাহ তাদের হৃদয়ে মোহর করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ওয়ালা সামাইয়াহিম এবং তাদের কানে সামোহন হলো কর্ণ ওয়ালা সাময়াহিম এবং তাদের আহ শ্রবণে তাদের শ্রবণ শক্তির উপর বা তাদের কানের উপর তাদের কানে বা শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর করে দিয়েছেন আলা এবং তাদের এবং উপর আলা মানে উপর অন আহিম আফসার চোখ হিম তাদের তাদের চোখে বা তাদের দৃষ্টিতে তাদের দৃষ্টি শক্তির উপর আল্লাহ তালা মোহর করে দিয়েছেন আফসার মানে হলো চোখ বাসার হলো এক বচন বহু বচন হলো আফসার আর কুলুব হলো কালব শব্দের বহু বচন কালবের বহু বচন হল কুলুব আর বসরের বহু বচন হলো আবসার তো আলা আফসার এবং তাদের চোখের উপর বা তাদের চোখের রেশাওয়াতুন একটি পর্দা রয়েছে রেশাওয়াতুন পর্দা আচ্ছাদন আবরণ সবই হতে পারে কভারিং এটা কভার আছে তাদের তাদের চোখে বা তাদের দৃষ্টির উপর পর্দা রয়েছে ওয়ালাহুম এবং তাদের জন্য রয়েছে লাহুম তাদের জন্য লামানের জন্য হুম তাদের আর তাদের জন্য নির্ধারিত আছে রয়েছে কি আজাবন আহ অনেক বড় আজাব অনেক বড় শাস্তি তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি আহ আবার বলি একটা খাতাম আল্লাহ আলা কুলু বেহিম আল্লাহ তালা তাদের খাতাম আল্লাহ আল্লাহ মোহর করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন আল্লাহ কুলু বেহিম তাদের হৃদয়ের উপর তাদের হৃদয়ে আলা ও সামাহিম তাদের কানের উপর বা তাদের কানে বা তাদের শ্রবণ শক্তির উপর বা তাদের শ্রুতিতে আলা উপর বা তাদের দৃষ্টি তাদের দৃষ্টিতে আলা আবসরেহিম ঋষাওয়া তাদের চোখে উপর বা তাদের দৃষ্টিতে তাদের দৃষ্টিশক্তির উপর গেসাওয়া তুমি পর্দা রয়েছে এটি পর্দা রয়েছে একটি আচ্ছাদন রয়েছে একটি আবরণ রয়েছে কিছুকে কিছুকে ঢাকা মানে এমন জিনিস যা ঢেকে ফেলে তাহলে সেটা বাহিরে দেখতে পায় না আর সেটা ওই জিনিসে যা আছে ওই জিনিস সে কি সেটাও দেখা যায় না তো গেসাওয়া মানে হলো এমন একটা আবরণ আছে তাদের চোখে যে কারণে তারা দেখে না ওয়ালাহম আজাবন আজিম আর ওয়ালাহম তাদের জন্য আজাবন শাস্তি রয়েছে আজিম অনেক বড় মহা বিরাট তাদের জন্য বিরাট শাস্তি রয়েছে তো এই আয়াত নিয়ে এটা আমরা উপস্থাপন করে গাই রহমদের কাছে যে এখানেও দেখো খাত এখানে আল্লাহ তালা এই যে তাদের হৃদয়ে মোহর করে দিয়েছেন মানে এই না যে তারা তাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তারা শেষ হয়ে গেছে খাতামার অর্থ হলো তাদের হৃদয়ে এক ধরনের জিনিস আর প্রবেশ করে না এর যে তারা মোহর মারার কারণে তাদের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে আল্লাহ তাদের হৃদয়কে শেষ করে দিয়েছেন আর তাদের কানও শেষ হয়ে গেছে আর তাদের চোখও শেষ এমন না শেষ মানে এই না যে তারা দেখে না অবশ্যই দেখে কিন্তু এক ধরনের জিনিস দেখে না তারা শুনে কিন্তু তারা হেদায়েতের কথাটা শুনে না তো আর জীবিত নাই বা তারা কথা বুঝে না অবশ্যই বুঝে কিন্তু এক ধরনের কথা তারা বুঝে না তো এটা এটি হলো মোহর মারার অর্থ আর এই অর্থে রসুলে করিম সাল্লা আলাইস্লামের জন্য আমরা খাতামার নবীনের অর্থ জমা এটাই করে যে এক ধরনের যে নবুয়ত আছে সেটি এখন বন্ধ হয়ে গেছে সেই রাস্তা এখন বন্ধ কোন শরিয়ত বিহীন শরিয়ত নিয়ে কেউ আসবে না নতুন শিক্ষা নিয়ে কেউ আসতে পারে না নতুন জিনিস আর আসতে পারে না আসমান থেকে সেটা আল্লাহ তালা যা প্রয়োজন ছিল কোরআনের সব দিয়ে দিয়েছেন ওসিম ইসলাম বলেছেন কিছু জরুরি থা উসমে মহাইয়া নিকলা যে যা প্রয়োজন ছিল কোরআনে সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কোরআনে সব আছে তো এই এর বাইরে এখন আর আসতে পারে না তো খাতাম আল্লাহ আল্লাহ কুলোবেহিমের অর্থ হলো আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরেছেন মানে এক ধরনের জিনিস তাদের হৃদয়ে আর ঢোকে না অর্থাৎ হেদায়েতের কথা তারা শুনবে না তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের জন্য সমান পেছনের আয়তে আল্লাহ তালা এটাই বলেছেন এই হলো এই আয়তের অর্থ এখন এই প্রথম রুকু শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় রূপ প্রথম আয়াত পড়ি ওয়া মিনান নাসে এবং ওয়া এবং মেন হইতে থেকে ফ্রম আনাস মানুষের মানুষের মধ্য হতে মানুষের মধ্য থেকে অফ এমাং পিপল এই যদি ইংরেজি করেন মানুষের মধ্য থেকে কি মাইয়া এমনও আছে মান সে ইয়াকুলু যে বলে মানুষের মাঝে এমন আছে মান যে বলে মান মানে দেখেন এখানে ইয়ে আছে শুরুতে তা এই জন্য এটা নাম পুরুষ কিন্তু শেষের দিকে ওয় নুন নাই তাই এটা জম এটি বহু বচন না এটি হবে এক বচন শুধু ইয়াকুলু আছে বহু বচন হলে হতো ইয়াকুলু না ওয়াউনুন থাকতো যে আমি পেছনের আয়াতে বলেছি আপনাদেরকে মিনান নাসে মানুষের মাঝে এমনও আছে মাইয়াকুলু যে বলে আমান্না আমরা ঈমান এনেছি আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহে আল্লাহতে আল্লাহর প্রতি আল্লাহর উপর আল্লাহ এসবই হতে পারে বেমানে মানে আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহতে আল্লাহ সবই হতে পারে বিল্লাহে বের কারণে দেখেন আল্লাহর হে শেষের দিকে একটা এই কসরা এসেছে জের এসেছে একটা জের এসেছে বিল্লা হে হয়েছে বে এগুলোকে বলে প্রেপোজিশন বা হরুফে যার। এই শব্দগুলো আসলে বে আলা মিন তাহাত ফক কাবল বাদ এই ধরনের অনেকগুলো শব্দ আছে আরবিতে হরুফ আছে এই এই হরফগুলো যখন কোনো কোন সর্ব কোন নামের বা বিশেষ্যের পূর্বে আসে সেটি বিশেষ শেষের দিকে জের হয়ে যায় আসলে কারণে বিল্লাহে হয়েছে যেমন দেখেন আপনি বের কারণে ইসমে হয়েছে ইসমু হয় নাই তো এগুলো অবশ্য একটু ডিপে চলে যাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে শুনতে শুনতে বুঝে যাবেন আপনারা ইনশাআল্লাহ যদি ফলো করেন রীতিমতো আমার নাম ইল্লাহে আমরা আল্লাহতে ইমান আল্লাম ও বেলিয়ম এল আখেরে ও বেল এবং প্রতি দিনে আলিয়ম মিন দিন ক্ষণ সময় টাইম এইজ সবই বোঝায় ইয়ম শব্দের অর্থ ইয়ম মানে দিন ও বেলিয়ম এবং দিনে কোন দিন আল্লাহের শেষ দিবসে আলাহখের মানে শেষ দিবসে পরকালে তারা এই আনে তারা কি বলে মানুষের মাঝে কিছু এমন আছে যারা বলে আমার নবিল্লাহে আমরা আল্লাহতে ইমান আনলাম অবিলিয়ম আখের এবং পরকালে শেষ দিবসে কিন্তু কি হচ্ছে আল্লাহ বলছেন যে ও মা আসলে কিন্তু মা হোম তারা নয় মা মানে এখানে মা এখানে নেগেশনের অর্থে আল্লাহ তালা প্রত্যাখ্যান করছেন তাদের সেই ধারণাকে আল্লাহ বলছেন না অমা বে মোমেনিন তারা আসলে মোমেন নয় এখানে দেখেন মোমেনিন হয়েছে আমরা পেছনে মোমেনুন বা মুতাকুন ইউমেনুন পড়েছি এখানে মিন হয়েছে কেন এটি হয়েছে ওই যে বে শব্দটা এসছে প্রথম থেকে আমি বলছি বে হলে তখন আমি এটা বলবো যাব না এখন কারণ এটা আপনাদের জন্য একটু বেশি হয়ে যাবে ওমা বে মোমেনিন তারা ইমান আনার নয় তারা ইমান আনবে না ওমাহম বে মোমেন তারা ইমান আনবে না তারা ইমান আনার নয় তারা ইমান তারা মোমেন নয় সুজা অনুবাদ তো আবার বলি ওমেনার না আছে আর মানুষের কাছে এমনও আছে মাইয়া বলো যে বলে যারা বলে আমান্না বিল্লাহে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি ও বেলি আখের এবং শেষ দিবসে ওমা হোম বে কিন্তু তারা আসলে মোমেন নয় তারা ইমান আনার নয় তারা ইমান আনেনি এটি হলো um, এই আয়াত এখন পরের আয়াতে যাই পরের পরের আয়াত দ্রুত শেষ করি ইউ খা দেউন আল্লাহ ইউ খা দেউন আমি বলেছি যে ইয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা তার মানে হলো ইয়েটা এটা কি নাম পুরুষের জন্য ইউ খা দেউন আবার শেষের দিকে অনুন আছে এটা জমার বহু বচনের জন্য ইউ খা দেউন তারা তারা প্রতারিত করে কাকে আল্লাহকে ইন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দেয় আল্লাহকে তাই এটার অনুবাদ করেছেন ইউখা আল্লাহ তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহকে প্রতারিত করার চেষ্টা করে শুধু আল্লাহকে না এবং আমানু এবং যারা তাদের তাদেরকেও আমানু এবং যারা আমানু ইমানের তাদেরকেও তারা আল্লাহকেও ধোকা দিতে চায় আর কেও আল্লাহ কি বলছেন ওয়া মানে এবং মা মানে না তারা ধোকা দেয় না তারা প্রতারিত করে না ইল্লা আনফুসাহম কেবল নিজেদের ছাড়া মা এবং ইল্লা এই দুটো শব্দ দেখতে পাচ্ছেন আপনি এই আয়ত অংশে মা এবং ইল্লা এই দুটো যখন একসাথে আসে কোনো আয়তে এই দুটোটার সম্মিলিত অর্থ দাঁড়ায় অনলি কেবল কেবল দুটো একসাথে আসলে তখন মা আর ইল্লা একই আয়তে আসলে এর অর্থ হবে কেবল অনলি ও মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম আনফুসাহুম দেমসেলভস তারা শুধু নিজেদেরকেই ধোকা দেয় বা যদি এক এক অক্ষরের অনুবাদ করতে চান তারা ধোকা দেয় না অ্যাকসেপ্ট ইল্লা মানে অ্যাকসেপ্ট ব্যতীত আনফুসাহ নিজেদের নিজেদের ব্যতীত নিজেদের ছাড়া কাউকে ধোকা দেয় না কিন্তু যদি আপনি মা এবং ইল্লার একসাথে অর্থ করেন তাহলে হবে তারা কেবল নিজেদের ধোকা দেয় নিজেদের প্রতারিত করে অমাইয়া শুরু কিন্তু মা মানে না ইয়াসুরুন তারা বোঝে ইয়াসুরুন বহু বচন এই যে ওয়া অনুর আছে আর শুরুতে ইয়ে আছে নাম পুরুষের ও মা তারা বোঝে না তারা তাদের চেতনা নেই তারা উপলব্ধি করে না তো ইউখাদে ওন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় প্রতারিত করতে চায় ওল্লাজিনা আমানু আমান এবং মোমেনদেরকেও ওমাই ইয়াহদাউনা ইল্লা আনফুসাম কিন্তু তারা প্রতারিত করে কেবল নিজেদেরকে ওমাই আসরণ কিন্তু তারা বুঝ বুঝতে পারছে না তারা বোঝে না তো এই হলো আজকের লেসন আহ কয়েকটা আয়ত আমরা পড়েছি আল্লাহ ফজলে